পশ্চিমবঙ্গের কলকাতা জাদুঘরে বোমা আতঙ্ক দেখা দিয়েছে। ভারতীয় গণমাধ্যম জানায়, শুক্রবার এক ইমেইল বার্তায় একটি জঙ্গি সংগঠনের নামে পুরো জাদুঘর বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এরপরই পুরো জাদুঘরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত পর্যটকদের বের করে খালি করা হয় জাদুঘর, মোতায়েন করা হয় বোমা নিষ্ক্রিয়কারী দল। পুরো জাদুঘরে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ, যদিও এখন পর্যন্ত জাদুঘরে কোনো ধরনের বোমা বা বিস্ফোরকের অস্তিত্ব পাওয়া যায়নি। এর আগেও যুক্তরাষ্ট্র থেকে জাদুঘরের ঠিকানায় এ ধরনের বেশ কিছু ইমেইল পাঠানো হয় বলে দাবি জাদুঘর কর্তৃপক্ষের। এই ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে বলে জানা গেছে।